আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আল্লাহ রশেষ মেহের বাণিতে খুব ভালো আছি আপনাদেরকে সকলকে জানাচ্ছি ঈদুল আজহার ঈদ মুবারক সকলে ঈদকে উদযাপন করবেন ইনশাআল্লাহ রাখি এই মুহুর্তে আমরা একটি অ্যান্ড্রয়েড ফোনের আইসি লাগানোর ক্ষেত্রে সহজ একটি টিউটোরিয়াল আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমার কাছে প্রতিনিয়ত আইসি লাগানোর ব্যাপারে বেশ কিছু রিকোয়েস্ট আসে আইসি তোলা এবং লাগানোর ব্যাপারে অনেক অনেক স্টুডেন্ট আছে অনেক ছাত্র আছে বা অনেক টেকনিশিয়ান আছে তারা অনেকটাই দুর্বল এই কাজগুলোতে যার কারণে আমি আইসি তোলার ব্যাপারে সহজ একটি টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করতেছি হটগানের হিট এবং বাতাস দুটাকেই আমাদেরকে একটি সুন্দর মেজারমেন্টের উপরে রাখা উচিত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে যে টুইজারটা আছে টুইজারটা খুব ভালো মানের হতে হবে আইসি কাজ করার জন্য এবং আইসি সঠিক হিট হওয়ার পরে আইসিটাকে তুলে নিয়ে আসতে হবে আইসি উঠানোর সময় হাতের ব্যালেন্স হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকতে হবে হাতে কম্পন থাকলে প্রবলেম হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আইসি তোলার সময় যদি আশেপাশে এমন কোনো পার্স না থেকে থাকে যেখানে রজন চলে গেলে প্রবলেম আছে এরকম যদি সমস্যা না থেকে থাকে তাহলে আমরা রজন দিয়ে আইসিগুলো তোলার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে আমি নতুন আইসিটা রেখে দিয়েছি তার আগে আমাদেরকে মাদার যে বলগুলো আছে সেগুলোকে উঠে নিয়ে আসতে হবে উঠে নিয়ে আসার জন্য আমাদেরকে একটি ক্লিন আয়রন ব্যবহার করতে হবে যার মাথাটা একেবারে ক্লিন প্লেন এবং কোনো ধরনের সুচালু ভাব নাই যদি আমাদের আয়রনের মাথাটা ক্লিন না হয় তাহলে আমাদের মাদার বলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাদারবোর্ডের বল নষ্ট হয়ে গেলে আমাদের ভোগান্তি আসবে এমনকি সেটগুলো লাইফ টাইমের জন্য নষ্ট হয়ে যেতে পারে সেটাও মাথায় রাখতে হবে আমাদেরকে আয়রনটি পরিবর্তন করব আরও একটি আয়রন আছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আয়রনটিতে মনে হয় খুব একটা ভালো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা আয়রন সবসময় একের অধিক রাখার চেষ্টা করব আমরা যখন ডিসপ্লে উঠানোর জন্য যে আয়রনটা রাখবো সেই আয়রনটা চওড়া হবে এবং ক্লিন হবে দেখতে পাচ্ছেন আয়রন চেঞ্জ করার পরে এই কাজটি আরও সহজ হবে এবং এর যে আয়রনের মাথাটা আছে মাথাটা কিন্তু একেবারে চওড়া এটা আমি সাধারণত ডিসপ্লে উঠানোর জন্য ব্যবহার করে থাকি আর এটা নিজের হাত দিয়ে বানিয়ে নিতে হবে এক একটি হাতুড় লাগবে হাতুড় দিয়েই কিন্তু আয়রনের যে মাথাটা আছে মাথাটা অবশ্যই পিতলের হওয়া চাই পিতলের মাথা হলে কাজগুলো করে খুব মজা পাওয়া যায় বা তামার যে কয়েলগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু এক ধরনের আয়রনের মাথা তৈরি হয় যেটাকে সাধারণত বিট বলা হয় উন্নত মানের বিট দিয়ে কাজ করলে আমাদের কাজগুলো পারফেক্ট হবে এবং ঘষার সময় আমাদেরকে খুব আলতোভাবে বলগুলো তুলে নিয়ে আসতে হবে বল কোনো জায়গায় যেন শোল্ডার লেগে না থাকে এরপরে মাদারবোর্ডটা আমাদেরকে ভালোভাবে পরিষ্কারও করে নিতে হবে আইসি লাগানোর ক্ষেত্রে আমাদেরকে এই সব বিষয়ে খুব মনোযোগ সহকারে করতে হবে যে ব্রাশটি দিয়ে আপনি মাদারবোর্ডটা ঘষবেন সে ব্রাশটিও আপনার মসৃণ হতে হবে কোমল হতে হবে যেন মাদারবোর্ডে কোনো কম্পোনেন্ট অথবা কোনো পিন উঠিয়ে নিয়ে না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুব ক্লিন হয়ে আছে তবে এর বলগুলো কিন্তু অনেক ঘন এই ঘন বলের কাজগুলো করাটা আমাদের জন্য অনেক কঠিন কিন্তু সেটাকেও আমরা প্র্যাকটিসের মাধ্যমে সহজ করবো আইসিটা বসানোর সময় আমাদেরকে মাথায় রাখতে হবে চারি সাইড আমাদেরকে দেখে শুনে অ্যাকুরেট জায়গায় আইসিটা বসিয়ে নিতে হবে যেন উনিশ বিশ না হয়ে যায় কারণ বলটা ঘন যার কারণে আমরা পঁয়ষট্টি একত্রিশ বা এর আগে বাষট্টি বাউান্ন বাষট্টি একষট্টি বাষট্টি পঞ্চাশ এই ধরনের যেসব সিপিউগুলো লাগিয়েছি সেই সিপিউগুলোতে এতটা প্রবলেম হয় না কিন্তু আমরা অ্যান্ড্রয়েডের যেসব সিপিউগুলো আছে এটা যেমন পঁয়ষট্টি বিরাশি ভি তারপরে পঁয়ষট্টি বাহাত্তর তারপরে পঁয়ষট্টি উননব্বই বিরানব্বই এই সিপিউগুলোতে বলগুলো অনেক ঘন হয় যার কারণে আমাদের এই কাজগুলোতে বেশ কিছু প্রবলেম আসতে পারে যারা আমরা নতুন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কাজগুলো যত প্র্যাকটিস করবেন একজন ক্রিকেটার খেলার নিয়ম কানুন কিন্তু অনেক আগেই জেনে গেছে তারপরেও প্রতিদিন তারা প্র্যাকটিস করে তাদের হাতের ব্যালান্স অ্যাক্টিভেশনগুলো বাড়ানোর জন্য এবং যত প্র্যাকটিস করবেন ততই সামনে কাজগুলো সহজ হবে আপনার হাতের ব্যালান্সগুলো অ্যাক্যুরেট হবে আইসিটা মোটামুটি আমার লাগানো শেষের পথে আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে এবং খুব সহজেই কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস করে ফেলেছি আইসিটা পারফেক্টভাবে লেগেছে আর কাজগুলো আমাদেরকে এভাবেই করা উচিত সবসময় আমরা চেষ্টা করব আমি আমি চাই একজন ভালো টিচার সবসময় চাই যে তার স্টুডেন্টরা যেন তাকে ছাড়িয়ে যায় আর আমিও সবসময় এটাই মাথায় রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আইসিটা আপনাকে ততক্ষণ পর্যন্ত শেয়ার হতে হবে যে আইসি যখন আপনার হাতে যে টুইজারটা আছে টুইজারটা দিয়ে যখন আইসিটা আপনি হিলাইতে সক্ষম হবেন তখনই বুঝবেন যে আপনার আইসিটা ভাবে লেগেছে কিন্তু যখন বলটা অনেক ঘন তখন কিন্তু আইসি হেলানোটাও কিন্তু অনেকটাই অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে যার কারণে এই সময় আপনারা দেখুন যে আমি টুইজারের মাথাটা খুব আলতোভাবে ওর গায়ে ঠেকিয়ে রাখছি এবং আমাকে বুঝতে হবে টুইজার আমি আইসিতে টুইজার টাচ করছি না আমি নিজের আঙ্গুল টাচ করছি বা আমার শরীরের সঙ্গে তার একটি সম্পর্ক আছে এটা মাথায় রাখতে হবে দেখুন আমার টুইজারটা হালকা হালকা নড়ছে কিন্তু ওকে হিলাচ্ছে না আইসি লাগানো হয়ে গেছে আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত